আমাদের প্রেমের কথা চ্যানেলটির সকল প্রকারের পাঠ গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। কোহু সেইফতা কুজন জানে, কুজনের বাবা আর চাই করুক কোহুকে কিছু করবে না, কিন্তু কলরূপকে হাতে পেলে ছাড়বে না তিনি। এই মুহূর্তে কলরূপ আবার ঢাকা গেল, কুজনের তাই এখন টেনশন আরো বেড়ে গেছে। একবার ভাবলো সেও যেতে পারতো ঢাকা, কেন গেল না কলরূপের সাথে? কুজন কোনোভাবেই চায় না কলরূপের কোনো ক্ষতি হোক, কিন্তু তার বাবার প্রতি তার বিশ্বাস নেই। বাবা এমন চুপচাপ বসে আছে কেন? কুজনকে কিছুই বোঝাচ্ছে না, এতেই কুজনের ভয়টা বেড়েছে। এভাবে চিন ধরে বসে থাকার মানে কি? কিছু বড় ধরনের ঘটনা ঘটাবে কি? কুজন আকাশ পাতাল ভাবছিল। তখনই ইরিন এসে কুজনের পাশে বসে বলল, ভাইয়া কি এত ভাবো তুমি? কিছু বলেছে শুনে নরি? বললাম কি এত ভাবো? কুজন হেসে বলল, কিছু না শোনা নরি, কলর ভাই ঠিকভাবে পৌঁছেছেন? মাত্র কথা হলো, তবে ভাইয়া অনেক টায়ার্ড, অনেক আগেই পৌঁছেছে। তারপর সুজা অফিস করে এখন চাচার বাসায় যাচ্ছে। জানি করেছে, তাই টায়ার্ড হওয়ারই স্বাভাবিক। হিরিন খিলখিল করে হাসতে হাসতে বলল, কিন্তু ভাবির সাথে রাত জেগে কথা বলতে ভাইয়া আবার জীবনেও টায়ার্ড হয় না। তুমি তো ঘুমিয়ে থাকো, ভাইয়া গেস্ট রুমে বসে অর্ধেক রাত পর্যন্ত কথা বলতে থাকে। তুমি ভাইয়ার রুমে থাকো, তাই হয়তো নিচের রুমে বসে কথা বলতে আনিসি ফিল করো। জানো একদিন কি হয়েছে? আমি পড়ছিলাম রাত জেগে, উচ্চতর গণিত পরীক্ষা ছিল আমার, পানির পিপাসায় পানি খেতে রুম থেকে বেরিয়েছিলাম। দেখি ভাইয়া ফোনে কথা বলছে আর কফি বানাচ্ছে। আমার যে মজা লেগেছিল বলের বাইরে, এক্সাম না থাকলে মাস্ট বি দাঁড়িয়ে শুনতাম, বাট আফসোস। ইরিনের কথা শুনে কুজনের বুক চুরে দীর্ঘ শ্বাস খেলা করতে লাগলো, কিন্তু বের করতে পারলো না। ইরিন ভাবে কুজন ঘুমায়, কিন্তু কুজনও কলরবের মতোই রাত জাগে, ঘুম মোটেও আসে না তার। বরং চোখ বন্ধ করলে কুহুর চেহারা ভেসে ওঠে, বউ সাজে কুহুকে কতবার যে কুজন চোখ বন্ধ করতেই দেখতে পেয়েছে তা অগণিত। শুধু শুধু চোখগুলো এত বিট্রে করে কেন ওর সাথে? কুহু তো ওর বউ হবে না, তাহলে কেন সে কুহুকে দেখে? কেন সে বারবার কলরবের কুহুকে দেখে? কলরব রাত জাগে, কিন্তু কলরবের সাথে রাত জাগে কুহু, আর কুজনের সঙ্গে কেউ রাত জাগে না। কুজন যেন নিজেই রাতের সঙ্গে জেগে থাকে। কুহুর লাস্ট পিরিয়ডে কোনো ক্লাস ছিল না, তাই টিচার্স রুমে বসে সমরেশ মজুমদারের একটা বই পড়ছে, মন দিয়ে পড়ছে না, কেমন যেন ভাষা ভাষা পড়ে যাচ্ছে, চোখ বুলানো যাকে বলে আর কি। বই পড়তে পড়তে অস্থির দৃষ্টিতে বারবার দেয়াল ঘড়ির দিকে তাকিয়ে সময় দেখছে কুহু। সময় পৌনে বারোটা, কলরও ফোন দিবে দুইটা দিকে, তাই কুহু আবার পরে মনোযোগ দিল। উত্তরাধিকার পড়ছে সে বইটা। যখন প্রায় শেষের দিকে তখনই স্কুল ছুটির ঘণ্টা পড়ল। কুহু বই বন্ধ করে ভ্যানিটি ব্যাগে রেখে দিল, তারপর পা বাড়ালো স্কুলের গেটের দিকে। স্কুল ছুটি হয়েছে, তাই বাচ্চাদের হুড়োহুড়ি শুরু হয়েছে, অভিভাবকরাও স্কুল গেট দিয়ে ভেতরে ঢুকছে, সব মিলিয়ে দারুণ রকমের জটলা বেঁধেছে। কুহু ভিড় ঠেলেই গেট পর্যন্ত গিয়েছে, এর মাঝে পেছন থেকে ডাক শুনে কুহু পেছনে তাকালো। কে রেখেছে কুহু এত ভিড়ের মাঝে বুঝতে পারল না, তবে মেলি কণ্ঠে ডাক শুনেছে। কুহু চোখ ঘুরিয়ে বারবার খুঁজছে তাকে, কে রেখেছে, কিন্তু বুঝে উঠতে পারছে না। এর মাঝে শাঁখা সিঁদুর পরিহিত একজন মহিলা এসে কুহুর সামনে দাঁড়িয়ে বলল, আরেজা ম্যাডাম নমস্কার। কুহু হাসি মুখে বলল, আপনি ডেকেছিলেন আপু? জি ম্যাডাম আমি ডেকেছি। ভালো আছেন আপনি? জি ম্যাডাম ভালো, আপনার সঙ্গে এমনিতে একটুখানি পরিচিত হতে এলাম এই আর কি। কুহু হেসে বলল, ও তা বাইরে যে কথা বলি, এখানে অনেক ধাক্কা ধাক্কি তো তাই বলছিলাম আর কি। জি ম্যাডাম চলুন বরং বাইরে দাঁড়িয়েই কথা বলি, ওই দিকটা কিছুটা নিরিবিলি। কুহু ভিড় ঠেলে স্কুলের বাইরে যেয়ে পুকুরের দিকটায় দাঁড়ালো। কুহু তখন খেয়াল করলো মহিলা শাড়ির আঁচল ঘেঁষে একটা মেয়ে দাঁড়িয়ে আছে। কুহুকে নিজের দিকে তাকাতে দেখে মেয়েটা মায়ের পেছনে আড়াল হয়ে দাঁড়ালো। কুহু বাচ্চা মেয়েটার দিক থেকে চোখ সরিয়ে মেয়েটার মায়ের দিকে জিজ্ঞাসু দৃষ্টিতে তাকালো, তারপর হেসে বলল, জি আপু আমি বলতে। ম্যাডাম আমার মেয়ে দীপাবলি, আপনি ওর ক্লাস টিচার। আপু দীপাবলি কি কেজিতে পড়ে শাপলা শাখায়? জি ম্যাডাম। তাহলে আমি দীপাবলির ক্লাস টিচার, কেন আপু কোনো সমস্যা হয়েছে কি? দীপাবলির মা হেসে বলল, না ম্যাডাম তেমন কোনো সমস্যা হয়নি, তবে আপনার ছাত্রী নিজেই সমস্যাতে ভান্ডার, যা দুষ্ট বলার বাইরে। এই মেয়েকে কোনোভাবেই কন্ট্রোল করতে পারি না, একটা কথাও শোনে না আমার, খুব জ্বালায়। কুহু হালকা হেসে বলল, এই বয়সে মেয়েরা একটু আধটু দুষ্টুমি করবেই। দীপাবলির মা কুহুকে বাধা দিয়ে বলল, আরে ম্যাডাম চেনেননি এখনো, ভগবান ভাগ্যিস এই মেয়েকে ছেলে করে পাঠায়নি, নয়তো আমার মাথা খেয়ে ফেলতো। দীপাবলির মায়ের কথা শুনে কুহু হাসতে লাগলো, প্রচন্ড রকমের হাসি হেসে কুহু বলল, আপু আপনার কথায় হাসতে হাসতে আমার পেট ব্যথা হয়ে যাচ্ছে। আর এই যে মিস দীপাবলি, তুমি এত
দুষ্টুমি করো কেন? দীপাবলি কুহুর কথা শুনে মায়ের পেছনে দাঁড়িয়ে পুরোপুরি আড়াল হয়ে গেল। দীপাবলির মা দীপাবলির হাত ধরে টেনে কুহুর সামনাসামনি দাঁড় করিয়ে বলল, ম্যাডাম আপনার ছাত্রী নাকি পরপর তিন দিন হোমওয়ার্ক করেনি, তাই আপনি বকা দিয়েছিলেন। এরপর থেকে এখন সব সময় আমাকে বলতে হয় না, নিজেই বসে আপনার হোমওয়ার্ক সেরে ফেলে। শুধু আপনার সাবজেক্টটাই করে, কিন্তু বাকিগুলো একটাও করতে চায় না, তাই আপনি একটুখানি বকা দিয়ে দিন তো। কুহু আবার হাসতে লাগলো। হাসতে হাসতে দীপাবলির গাল টেনে বলল, তুমি কি জানো ম্যাডামের তোমার নামটা যে অনেক পছন্দ হয়েছে? দীপাবলি কিছু বলল না, লাজুক ভাবে হাসলো, কিন্তু চোখে মুখে ঠিকই ভয় কাজ করছে ওর। কুহু দীপাবলিকে এত ভয় পেতে দেখে অট্ট হাসিতে ভেঙে পড়ল আর বলতে লাগলো, শোনো দীপাবলি, তোমার নামটা যেমন আমার পছন্দের, তুমি কি চাও না তুমিও ঠিক আমার কাছে এমনই পছন্দের হও? দীপাবলির মা কুহুকে থামিয়ে বলল, আরে যে ম্যাডাম, এ মেয়েকে এত সুযোগ দিবেন না, পরে আপনার মাথায় জ্বরে বসবে। আগে যেমন ধমক দিয়েছিলেন এমনি দিবেন। কুহু হাসতে হাসতে বলল, আরে আপু কি যে বলেন না। কুহু হেসে কথা বলতে বলতে হঠাৎ কুহুর চোখ যায় বাচ্চাদের ভিড়ের মাঝে এক সাইড হয়ে দাঁড়িয়ে থাকা কুজনের দিকে। সাথে সাথে কুহুর ঠোঁটের হাসি বিলীন হয়ে গেল। কুহু তাড়াতাড়ি সেখান থেকে চোখ ফিরিয়ে দীপাবলির মায়ের সাথে কথা বলায় লেগে গেল। কুহু কোনোভাবেই চায় না কুহুর আবার যেখানে সেখানে কুজনকে দেখার অভ্যেসটা দেখা দিক। বেশ তো ছিল এই কয়দিন, একটা বারো কুজনকে কল্পনা করেনি সে, তাহলে আবার কেন শুরু হলো এইসব? তীব্র অস্বস্তিতে কুহু তাড়াতাড়ি দীপাবলির মায়ের সঙ্গে কথা বলা শেষ করল, তারপর পা বাড়ালো সামনের দিকে। অন্যদিন স্কুল গেটের সামনে থেকে এই রিক্সা নেয়, কিন্তু আজ দ্রুত গতিতে হাঁটা শুরু করলো। এখানে দাঁড়িয়ে রিক্সার জন্য অপেক্ষা করতে গেলে বারবার কুজনকে দেখতে হবে। কথাটা ভাবতেই কুহু ঘামতে শুরু করলো, যদিও গরম নেই আর শীতটাও তেমনভাবে পড়েনি। রাত হলে হালকা চাদর জড়ালেই চলে, খুব আরামের একটা আমেজ পাওয়া যায়, আর দুপুরেও না গরম থাকে না শীত থাকে। কিন্তু এই অবস্থায় কুহু ঘামতে লাগলো। কুহু কলরবকে ছেড়ে এবার কুজনকে নিয়ে মেতে উঠেছে ভাবতে কুহুর শরীরের সবগুলো লোম খাড়া হয়ে গেল। কুহু ঝড়ের গতিতে হেঁটে চলছে, খুব দ্রুত পা ফেলছে, সে পালাতে চেয়েছে এখান থেকে। হঠাৎ কুহু শুনতে পেল, কুহু শুনছেন, আপনার একটু কথা ছিল, শুনবেন কি একটু? কুহু আরো দ্রুত পা চালাতে আরম্ভ করলো, কোনোভাবেই সে কুজন নামক মায়াজালে নিজেকে আটকা পড়তে দেবে না। কুহুর দ্রুত চলে যাওয়া দেখে কুজন পেছন থেকে দ্রুত পা চালালো, সে কিছুটা দৌড়ে এসে কুহুর পাশাপাশি হাঁটতে লাগলো আর আকুতি স্বরে বলল, কুহু প্লিজ একবার শুনবেন কি? কুহু অবাক হয়ে পাশে তাকাতেই দেখে কুজন কাতর চোখে কুহুর দিকে তাকিয়ে আছে। কুহুর এবার সত্যি মনে হচ্ছে কুজন কল্পনা নয়, হয়তোবা সে সত্যি কিছু বলতে চাচ্ছে, কিন্তু কি বলবে সে, আর কি এমন কথা যে এইখানে এসে পড়েছে সে? কুহু শিওর হওয়ার জন্য নিজের হাতে চিমটি কাটল। কুহু বুঝলো সে স্বপ্ন দেখছে না, কিন্তু কুজনকে তো সে আগে জেগে জেগে প্রায়ই দেখত, তাই আবারও হাঁটা শুরু করলো কুহু। কুহুর সাথে সাথে কুজন হাঁটতে লাগলো, আবারও আকুল হয়ে বলল, কুহু কিছু বলল না, তাকালো না কুজনের দিকে। কুজন অস্থির হয়ে বলল, কু প্লিজ একটা বার তো আমাকে বলার সুযোগ দিন, প্লিজ কু, অনেস্ট রিকোয়েস্ট, প্লিজ কু। কুহু বিরক্ত হয়ে কুজনের দিকে তাকিয়ে বলল, কথা বলতে চান আমার সঙ্গে? জি প্লিজ একটু বোঝার চেষ্টা করুন। কুহু কুজনকে থামিয়ে বলল, তাহলে ওইখানে বেলুন বিক্রি করছে, আপনি দুইটা বেলুন কিনে এনে যে কোনো দুইটা বাচ্চা কিনে। কুহুর কথা শেষ করতে দেরি হয়নি, তার আগেই কুজন দৌড়ে চলে গেল বেলুন কিনতে। সবগুলো বেলুন একসাথে কিনে নিল সে, তারপর সবগুলো একটা বাচ্চা মেয়ের হাতে দিয়ে বলল, তুমি দুইটা রেখে বাকিগুলো তোমার বন্ধুর দাম আমি। এরপর কুজন কুহুর দিকে পা বাড়ায়, কি মনে করে যেন পেছন ফিরে তাকিয়ে মেয়েটাকে বলে, আমি যদি তোমার বন্ধু হই তাহলে তুমি কি তোমার একটা বেলুন দেবে আমাকে? মেয়েটা কুজনের কথায় হা হয়ে রইল, কিন্তু হাত বাড়িয়ে ঠিকই একটা বেলুন দিল। কুজন সেটা নিল না, কুজন মেয়েটার হাত থেকে অন্য একটা নীল রঙের হার্ট শেপের বেলুন নিল, তারপর হেসে বলল, থ্যাংক ইউ বন্ধু। কুজন মেয়েটার মাথায় হাত বুলিয়ে দিয়ে কুহুর কাছে চলে এলো। কুহুর দিকে বেলুনটা এগিয়ে দিয়ে বলল, কুহু আমি আপনাকে ভালোবাসি। কুহু কুজনের কথা শুনে হতবম্ব হয়ে রইল, তারপর রাগের দাঁত কিরমির করতে করতে বেলুন হাতে একটু দূরে দাঁড়িয়ে থাকা একটা ছোট ছেলের কাছে যেয়ে বলল, তোমাকে বেলুনটা কে কিনে দিয়েছে? ছেলেটা হাত দিয়ে কুজনকে দেখিয়ে বলল, কুহুর এবার হাত পা ঠান্ডা হয়ে এলো, কি হচ্ছে কি এসব? প্রথমে শিওর হওয়ার জন্য কুজনকে বেলুন কিনে বাচ্চাদের দিতে বলল, যাতে করে কুহু বুঝতে পারে কুজন বাস্তবেই ওর সাথে কথা বলতে চাইছে নাকি এটা শুধুমাত্র কল্পনা। যখন দেখলো কুজন সত্যি সত্যি বেলুন কিনে বাচ্চাদের দিল, তখন শিওর হয়েছিল যে কুজন সত্যি এখানে এসেছে। কিন্তু ভালোবাসার কথা বলে কুহু নিজের উপরে বেশ এগিয়ে গিয়েছিল, কারণ ভেবেছিল কুজন সত্যি সত্যি তো আর ভাইয়ের হবু বউকে ভালোবাসি বলবে না। কুহুর হাত পা জমে ঠান্ডা হয়ে গেল, ভ্রু কুঁচকে চোখ ছোট ছোট করে কুজনের দিকে তাকিয়ে আছে সে।
অপরদিকে কুচুন কুহুকে মুগ্ধ দৃষ্টিতে এক নাগরে দেখে যাচ্ছে। এক মুহূর্তের জন্য চোখ সরাচ্ছে না সে। কুচুনে তাকানো দেখে মনে হচ্ছে জীবনও সে কোনো মেয়েকে দেখেনি। শুধু মেয়ে কেন, আদৌ সে কোনো মানুষ দেখেছে কিনা সন্দেহ আছে, নয়তো সে কোনো অপসরা দেখেছে, হুর পরি জাতীয় কিছু। কুচুনের এমন করে তাকানো দেখে কুহুর খুব বেশি রাগ উঠছে, কিন্তু প্রকাশ করতে পারছে না। মুঠো বন্দি করে রক কমানোর চেষ্টা করছে। এখন যদি কুহুর রক্তটা দেখাতে না পারে তাহলে সে নিশ্চিত কেঁদে দেবে। কুহু এখন মোটেও রাস্তায় দাঁড়িয়ে কাঁদতে চাচ্ছে না। এসব কাজ করে ঠঙ্গি মেয়েরা, যারা অ্যাটেনশন সিকার। কুহু মোটেও সেরকম নয়, আর রাগটাও প্রকাশ করতে পারছে না কুহু। কুচুন যেইভাবে কিউট মার্কে হাসি দিয়ে রেখেছে, ফেরেস্তা ফেরেস্তা মনে হচ্ছে কুহুর কাছে। কুচুনকে নিজের কাছে এতটা ভালো মানুষ মনে হতে কুহু মনে মনে নিজেকে হজারটা গালি দিল। আশ্চর্য, কুচুনের মতন এমন একটা নম্রভদ্র ছেলে এমন কথা বলতে পারে কুহু ভাবতেই পারছে না। আসলে কি কুচুন এগুলো বলেছে? কুহুর এখনও নিজের কানকে বিশ্বাস হচ্ছে না। যদি বলে থাকে তাহলে কুহুর শিওর কুচুন মেন্টাল সিক। কি বললো এসব? কুহুর কথাগুলো মনে হতে কান ঝাঁঝা করতে লাগলো। খুব কি হয়েছে না করেছেন তো, প্রপোজ করলে আমার হাজারবার রিজেক্ট হতে হয়, তারপরও আমি আপনাকে ভালোবাসি আর আপনাকে নিজের করে পেতে চাই। বিয়ে ঠিক হয়েছে তো প্রবলেম, বিয়ে তো আর হয়নি। আপনি যদি বিবাহিত হতেন, বাচ্চার মা হতেন, তাহলেও আমি আপনাকে ভালোবেসে পেতে চাইতাম। আর ভাইয়ার প্রিয়ন্সে তাতে আমার কিচ্ছু যায় আসে না। এভরিথিং ইজ ফেয়ার লাভ অ্যান্ড ওয়ার। আমি ভাইয়ের কথা, পরিবারের কথা অনেক বেশি চিন্তা করে দেখেছি। এই 20-25 দিনে নিজের মনের সঙ্গে, নিজের ভাঙা হৃদয় নিয়ে তুমুল ঝড়টাপাটা করেছি আমি, কিন্তু আপনার ভালোবাসার কাছে এসব কিছুই না। ইনি হবেন যাকে বলে, আমি ঠিক ততটাই চেষ্টা করেছি আপনাকে বলার, কিন্তু পারিনি। রাতের পর রাত জেগেছি আপনাকে ভেবে, নিজেকে কীরকম অনল দহনে পুড়িয়েছি তা আমার আল্লাহ ছাড়া আর কেউ জানে না। যতবার আপনাকে আর কলর ভাইকে একসঙ্গে দেখেছি, নিজেকে শেষ করে দিতে মন চেয়েছে, কিন্তু তারপরও সবার কথা ভেবে নিজেকে সামলে নিয়েছি। আপনি বলতে পারেন যে তাহলে আমি এতদিন কেন চুপ করেছিলাম? আমি বলবো 3-4 দিন হয়েছে কলব ভাইয়ের ঢাকা গিয়েছে, তাই এখন আর আপনাদের একসঙ্গে দেখতে হচ্ছে না। কিছু শান্তি লাগছে বলে বোঝানো নয়, আমি এতেই বলছি কো যে স্যাক্রিফাইস করা আর করবো বাবা এক নয়। আমি আপনাকে হারাতে পারবো না, পৃথিবী উল্টে যাক, আমি শুধু আপনার হাত ধরতে চাই, আর কিচ্ছু চাই না। কো মনে মনে কথাগুলো পুনরায় আওড়িয়ে নিল, তারপর কাঁপা স্বরে বলল, প্লিজ আপনি বোঝার চেষ্টা করুন, আমি কলরবকেই বিয়ে করতে চাই। কুচুন নাসর বান্দার মতো বলল, কিন্তু আমি আপনাকে বিয়ে করতে চাই কুহু, ট্রান্সমি আমাকে একটু ভালোবাসতে হবে না আপনার, শুধু পাশে থাকলেই চলবে, আমার একার ভালোবাসা আমাদের জন্য যথেষ্ট। কুহু কুচুনের কথা শেষ হওয়ার আগেই হাঁটতে লাগলো। কুচুন কুহুর সাথে চলতে চলতে বলল, কুহু আমাকে শুধু একটুখানি সুযোগ দিন, আমি একদম আপনার মনের মতন হয়ে যাব, আপনি যেমন চাইবেন ঠিক তেমন হয়ে যাব, কলরব ভাইয়ের কার্বন কপি হয়ে আপনার সামনে দাঁড়বো আমি। কুচুনের এমন অস্বাভাবিক কথা শুনে কুহুর এবার প্রচন্ড মায়া হলো। কুহু থমকে দাঁড়িয়ে শান্ত স্বরে বলল, দেখুন কুচুন, আপনাকে আমার জন্য নিজেকে বদলাতে হবে না, আপনি যেমন আছেন ঠিক তেমনই থাকুন, কলরব একটু আমার মনের মতো না, কিন্তু ভালোবাসি কলরবকে, সে আমার হবু বর কুচুন, ভালোবাসা জিনিসটা মনের মতন কিনা সেসব বিবেচনা করে হয় না, শুধু হয়ে যায়। কুচুন নিরাশ হয়ে বলল, আমাকে ভালোবাসতে হবে না আপনার শুধু। কুহু এবার রাগে চোখ মুখ কুঁচকে ফেললো। কুচুনের এমন আচরণে কুচুনকে বাকি কথাটুকু বলার সুযোগও দিল না কুহু। খালি রিক্সা পেয়ে উঠে পড়ল সে। কুচুনের জায়গায় এখানে কলরও বলে কুহু হয়তো চড় পর্যন্ত দিয়ে দিত, কিন্তু কুচুন দেখে কোনো রকমে পাশ কাটিয়ে চলে এসেছে সে। কুহু রিক্সার সাথে সাথে কুচুনও কিছু দূর হেঁটে চলল, তারপর গদি বাড়ায় রিক্সার সাথে, আর তাল মিলাতে পারল না, পেছনে পড়ে গেল কুচুন। পিহু গোসল সেরে টাওয়াল দিয়ে চুল বেঁধে বের হতেই দেখল কুহু গ্লাসে পানি ঢালছে। কুহুর হাত ভীষণভাবে কাঁপছে, জগের পানি গ্লাসে কিছু পড়ছে, বাকিগুলো ফ্লোরে পড়ে ফ্লোর পানিতে একাকার হয়ে যাচ্ছে। পিহু এগিয়ে এসে কুহুর হাত থেকে জগ আর গ্লাসটা নিয়ে গ্লাসে পানি ঢালল, তারপর কুহুর দিকে এগিয়ে গিয়ে বলল, নে। কুহু একটানে সবটুকু পানি শেষ করে বিছানায় ধপ করে বসে পড়ল। পিহু চিন্তিত সুরে বলল, আবার কি হয়েছে? কুহু ঠোঁট কাঁপছে, কোনোভাবেই কিছু বলতে পারছে না, চুপচাপ হাত দিয়ে মুখ ঢেকে বসে আছে। পিহু জবাব না পেয়ে কুহুকে বলল, কি হলো, এমন করছিস কেন? কুহু হাতের ইশারে পিহুকে কাছে ডাকলো। পিহু এগিয়ে এসে বোনের পাশে বসে বলল, বল কি হয়েছে? কুহু কাঁপা স্বরে বলল, কুজন আমার পিছু নিয়েছে। পিহু চোখ বড় বড় করে বলল, তারপর? কুহু স্কাফে পিন খুলতে খুলতে বলল, আমাকে ভালোবেসে বলল, আমাকে নাকি বিয়ে করতে চায়, এভরিথিং ইজ ফেয়ার ইন লাভ বলল, আরো কি সব হাজি বাজি, মনে হয় কুজন পাগল হয়ে গিয়েছে। পিহু কুহুর কথা শুনে হা হয়ে রইল। পিহুর বড় বড় চোখগুলো যেন কোটর থেকে বের হয়ে আসছে। পিহু ঢোক গিলে বলল, বিশ্বাস কর আপনি, আমি চিঠিটা দিয়েছি, আমাকে আবার শুধু শুধু বকাঝোকা করিস না,
কোহবিহকে আশ্বস্ত করে বলল, ধুর তোকে বকবো কেন, তুই যে চিঠি দিয়েছিস কুজনও বলেছে। পিহু নিজের দুই গালে হাত রেখে বলল,